হিমেল হওয়ায় ছড়িয়ে পড়েছে আভিজাত্যের উষ্ণ পরশ জীবনে লাগে একটা নতুন ছোঁয়া উৎসবের মুহূর্তে জীবনকে আরও বেশি রঙিন করে তুলতে নতুন ডিজাইন আর অফুরন্ত স্টক পেতে আবরণ এক্সক্লুসিভ বিরাটি মেনেবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে নমস্কার আপনাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই উদ্যোগপতি প্রতিভা আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আর আমি বলি সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন সুরক্ষা আমার সুরক্ষা আপনার সুরক্ষা আমাদের সকলের আমরা সুরক্ষিত থাকলে আমরা নিজেরা সুরক্ষিত থাকলে আমরা অন্যকে সুরক্ষিত রাখতে পারবো দেশকে সুরক্ষিত রাখতে পারবে যেটা ভীষণ জরুরি স্যানিটাইজার ব্যবহার করতে হবে দিনে অন্তত আঠেরো থেকে উনিশবার তার আগে বলি হ্যান্ড ওয়াশ করতে হবে দিনে পাঁচ থেকে সাতবার স্যানিটাইজার করতে হবে আঠেরো থেকে উনিশবার যখনই স্যানিটাইজারের ফরমেশন কি বলতো একটা লিকুইড স্যানিটাইজার একটা স্প্রে স্যানিটাইজার স্প্রে স্যানিটাইজারটা আমরা সঙ্গে নিয়ে বেরোবো লিকুইডটা বাড়িতে তো রাখতেই হবে ব্যাগের মধ্যেও থাকতে পারে আর এটা রয়েছে হচ্ছে সার্জিক্যাল থ্রিলেয়ার্স মাস্ক এবং এর সঙ্গে সঙ্গে অবশ্যই ওয়াশেবল মাস্ক এই পুরো সিস্টেমটাকে আমাদের ফলো করতে হবে এটা যদি আমরা ফলো করতে পারি আমরা ভালো থাকতে পারবো যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা এবং তার সঙ্গে টিকাকরণ এই প্রক্রিয়ার মধ্যে নিজেকে নিয়ে যাওয়া আশা করি আমাদের প্রত্যেকেরই টিকাকরণ শুরু হয়ে গিয়েছে এবং আমাদের আমাদের তো অনেকেরই ডাবল ডোজ হয়ে গেছে যাদের যাদের এখনও সিঙ্গেল ডোজ হয়েছে তারা ডাবল ডোজটা কমপ্লিট করে নেবেন কেন হয়তো খুব শীঘ্রই আমরা বুস্টার ডোজের দিকে যাব আশা করা যাচ্ছে আপাতত যেভাবে এগোচ্ছে পরিস্থিতি কিন্তু করোনার আক্রান্তের সংখ্যা আবার বাড়ছে আমি একটু আশঙ্কা প্রকাশই করছি আজকে আমরা তিরিশ তারিখে দাঁড়িয়ে রয়েছি আগামীকাল একত্রিশে ডিসেম্বর সারা কলকাতা শহর আবার উদ্দামতায় গা ভাসাবে আমি জানি না এই আবেগের ফলশ্রুতি হিসেবে পরের সপ্তাহটা কি দাঁড়াবে পরিসংখ্যানটা কোথায় যাবে করোনা আক্রান্তের সংখ্যা এবং তারপরে সরকার আবার কড়াকড়ি যদি করে তখন আমরা সরকারকে হয়তো দোষ দেবো কিন্তু বাস্তবটা আমরা একবার ভুলে যাবো যে আমরা নিজেরাই এই ভয়টাকেই এই ভয়ঙ্কর পরিস্থিতিটাকে তৈরি করতে ফেলেছি তো আমার মনে হয় একটু সতর্ক থাকে একটু সচেতন থাকে একটু আড্ডাটা কম মারি গ্যাদারিংটা কম যাই রাস্তাঘাটে অচেনা অচেনা লোকের সঙ্গে গায়ে গা ঘেসে ঘোড়াটা কম করি আই থিঙ্ক আমরা একটু ভালো থাকতে পারবো কি হবে একটা দুটো তিনটে বছর যদি আমরা একটু নিজেদেরকে গুটিয়ে রাখি আগামী বছরগুলো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য খুব সুন্দর হয়ে উঠবে আমরা আজকে একটু জামদানি দেখাবো এটা হচ্ছে নর্মাল পলিশ জামদানি টু নাইন ফাইভ জিরো দিয়ে শুরু করছি উনত্রিশশো পঞ্চাশের জামদানি শুরু করছি টু নাইন ফাইভ জিরো উনত্রিশশো পঞ্চাশ টু নাইন ফাইভ জিরো নাম্বার হচ্ছে ওয়ান এক নম্বর উনত্রিশশো পঞ্চাশ টু নাইন ফাইভ জিরো নাম্বার ওয়ান গ্রে মধ্যে এইভাবে যাচ্ছে বরফি বরফি নকশা তার সঙ্গে হোল টিস্যু বিস্কিট কালারের সুতো ব্ল্যাক সুতো এবং টিস্যু এই হচ্ছে ব্যবহার হয়েছে এক নম্বর উনত্রিশশো পঞ্চাশ নাম্বার ওয়ান টু নাইন ফাইভ জিরো এক নম্বর দেখালাম এবারে আসবো দু নম্বর এই সেম ডিজাইনই থাকবো এটা হচ্ছে পিচ কালারে যাচ্ছে নাম্বার টু দু নম্বর শাড়ি এটা আসছে নাম্বার টু এরও প্রাইস হচ্ছে টু নাইন ফাইভ জিরো পিচ কালার পিচের মধ্যে সবুজ হলুদ সাদার ব্যবহার নাম্বার টু টু নাইন ফাইভ জিরো দু নম্বর শাড়ি উনত্রিশশো পঞ্চাশ এটা হচ্ছে আঁচল এই রয়েছে হচ্ছে শাড়িটা দু নম্বর উনত্রিশশো পঞ্চাশ টু নাইন ফাইভ জিরো নাম্বার টু দু নম্বর শাড়ি উনত্রিশশো পঞ্চাশ দুয়ের পরে চলে যাব তিন নম্বর শাড়ি লাল সাদাতে দেখাচ্ছি তিন নম্বর এই পৌষ মাস গেলেই আবার বিয়ের মরশুম বিয়ের কেনাকাটা সো আপনারা যারা মনে করছেন জামদানি কিনবেন এই এপিসোডটা দেখে আপনারা নিয়েও নিতে পারেন এটা হচ্ছে তিন নম্বর লাল সাদাতে দেখাচ্ছি নাম্বার থ্রি তিন নম্বর শাড়ি প্রাইজ একই টু নাইন ফাইভ জিরো উনত্রিশশো পঞ্চাশ তিন নম্বর শাড়ি নাম্বার থ্রি টু নাইন ফাইভ জিরো নাম্বার থ্রি দেখালাম টু নাইন ফাইভ জিরো তিন নম্বর উনত্রিশশো পঞ্চাশ তিনের পরে আমি চলে যাব চার নম্বর নাম্বার ফোর এটা আসছি চার নম্বরে নাম্বার ফোর এটা হোয়াইটের মধ্যে ব্লু পিঙ্ক অ্যান্ড বিস্কিট কালারের ব্যবহার আঁচল বর্ডার এটা হচ্ছে নাম্বার ফোর চার নম্বর টু নাইন ফাইভ জিরো উনত্রিশশো পঞ্চাশ চার নম্বর নাম্বার ফোর দেখালাম টু নাইন ফাইভ জিরো চার নম্বর শাড়ি উনত্রিশ পঞ্চাশ চারের পরে আমি চলে যাব পাঁচ নম্বর শাড়িতে নাম্বার ফাইভে এগুলো আবারও বলি নর্মাল পলিশ কেন বলছি ইউজুয়ালি এটাই জামদানি এখন আমরা সফট জামদানি বলে একটা পাই যেটাতে খোয়ের মারটা দেওয়া হয় না জামদানিতে খোয়ের মার মাস্ট এটা হচ্ছে নাম্বার হচ্ছে ফাইভ পাঁচ নম্বর দেখাচ্ছি অফ হোয়াইটের মধ্যে রানী কালারের সুতোর ব্যবহার নাম্বার ফাইভ টু নাইন ফাইভ জিরো উনত্রিশশো পঞ্চাশ পাঁচ নম্বর শাড়ি নাম্বার ফাইভ টু নাইন ফাইভ জিরো নাম্বার ফাইভের পরে যাব নাম্বার সিক্স ছ নম্বর শাড়ি এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে অলিভ গ্রিন ব্লু অ্যান্ড ইয়েলো সুতো নাম্বার সিক্স ছ নম্বর এটা হচ্ছে আঁচল এই রয়েছে শাড়িটা নাম্বার সিক্স দেখাচ্ছি ছ নম্বর শাড়ি প্রাইস একই টু নাইন ফাইভ জিরো উনত্রিশশো পঞ্চাশ ছ নম্বর নাম্বার সিক্স টু নাইন ফাইভ জিরো নাম্বার সেভেনে যাবো এটা হচ্ছে চন্দন কালার একদম তার মধ্যে লাল দিয়ে যাচ্ছে নাম্বার সেভেন সাত নম্বর আজকে অনুষ্ঠান দেখবেন হচ্ছে এখন সকালে এগারোটায় দেখবেন এরপর অনুষ্ঠান দেখবেন হচ্ছে দুপুর সাড়ে বারোটা তারপরে অনুষ্ঠান রয়েছে হচ্ছে দুপুর দুটো তারপরে সন্ধে ছটা এবং তারপর রয়েছে রাত বারোটা সুতরাং মিস করবেন না কেউ এটা হচ্ছে চন্দন কালারের মধ্যে নাম্বার সেভেন টু নাইন ফাইভ জিরো উনত্রিশশো পঞ্চাশ সাত নম্বর উনত্রিশ পঞ্চাশ নাম্বার সেভেন টু নাইন ফাইভ জিরো নাম্বার সেভেনের পরে যাব নাম্বার এইট আট নম্বর এটা আসছি আট নম্বর নাম্বার এইট এটা লেমন কালার আট নম্বর এটা হচ্ছে লাইট লেমন টোন আট নম্বর শাড়ি এই শাড়িটাও সরস্বতী পুজো স্পেশাল পরলে ফর্সা লাগে একদম এটা আট নম্বর ডিজাইনটা কিন্তু বদলে গেল এতক্ষণ যে ডিজাইন দেখাচ্ছিলাম বরফি বরফি সেই ডিজাইনের পরিবর্তে পার এলো ভেতরে যাচ্ছে এই নকশাটা আট নম্বর শাড়ি উনত্রিশশো পঞ্চাশ নাম্বার এইট টু নাইন ফাইভ জিরো আট নম্বর উনত্রিশশো পঞ্চাশ নাম্বার এইট দেখালাম নাম্বার নাইনে যাব ন নম্বর শাড়ি এটা পিঙ্ক কালার ন নম্বর এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্কের মধ্যে সাদা আর রানি দিয়ে কাজ এটা হচ্ছে পিঙ্ক কালার নাম্বার হচ্ছে নাইন ন নম্বর শাড়ি এটার প্রাইস হচ্ছে উনতিরিশশো পঞ্চাশ নাম্বার নাইন টু নাইন ফাইভ জিরো নাম্বার নাইন ন নম্বর উনত্রিশশো পঞ্চাশ টু নাইন ফাইভ জিরো নাম্বার নাইন ন নম্বর শাড়ি উনত্রিশ পঞ্চাশ এবারে আসবো নাম্বার নাইনের পরে নাম্বার টেন দশ নম্বর শাড়ি নাম্বার টেন এটা স্কাই কালারের পরপর দেখিয়ে যাচ্ছি আপনাদের পছন্দ হলে বুকিং করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অ্যাবাউট শাড়ি আপনার যদি কিছু বলার থাকে আপনারা ফোন করুন সরাসরি কথা বলার নাম্বার কিন্তু সরাসরি নাম্বার শাড়ি বুকিংয়ের নয় শাড়ি বুকিংয়ের নাম্বারের জন্য হচ্ছে হেল্পলাইন বলে যে দুটো নাম্বার আসছে নাইন এই নাম্বারে ফোন করে আর নাইন জিরো ফাইভ করে আপনারা বুকিং করতে পারেন এই হচ্ছে শাড়িটা এটা স্কাই কালারের রয়েছে নাম্বার হচ্ছে টেন দশ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 2950 নাইন নম্বর উনত্রিশশো নাম্বার টেন এবারে আমি আসবো নাম্বার ইলেভেন এগারো নম্বর নাম্বার ইলেভেন এটা একদম চন্দন কালার নাম্বার ইলেভেন বেস কালারটা চন্দন কালার তার মধ্যে হলুদ লাল কালোর ব্যবহার টিসু তো রয়েইছে নাম্বার ইলেভেন এগারো নম্বর শাড়ি প্রাইজ একই টু নাইন ফাইভ জিরো নাম্বার ইলেভেন টু নাইন ফাইভ জিরো উনত্রিশশো পঞ্চাশ এগারো নম্বর এগারোর পরে যাব বারো নাম্বার টুয়েলভ আবারও বলছি এগুলো স নর্মাল পলিশ জামদানি আপনারা জামদানির প্রচুর ভ্যারাইটি পাবেন আবরণে আসলে এটা রয়েছে অফ মানে সাদার মধ্যে অফ হোয়াইটের মধ্যে এটা লাল ছাড়া হলুদ সবুজের ব্যবহারটা বেশি তার সঙ্গে হলুদ আর নীল হাইলাইটেড হয়েছে এটা হচ্ছে নাম্বার টুয়েলভ বারো নম্বর টু নাইন ফাইভ জিরো উনত্রিশশো পঞ্চাশ বারো নম্বর সরি নাম্বার টুয়েলভ টু নাইন ফাইভ জিরো নাম্বার টুয়েলভের পরে যাব নাম্বার থার্টিন সি গ্রিন কালারে তেরো নম্বর এটা হচ্ছে নাম্বার থার্টিন সি গ্রিন কালার আঁচল আঁচলটা খুব মানে একটা মানে বেশি কাজের আঁচল আমি ভারী শব্দটাকে ব্যবহার করলাম শাড়ি ভারী নয় কাজটা অনেক বেশি আঁচলটা ভরাট করে আর তারপরে আসছে বডিটা বডিটা অনেকটা হালকা হিসাব মতো আঁচলের তুলনায় তেরো নম্বর উনত্রিশশো পঞ্চাশ নাম্বার থার্টিন টু নাইন ফাইভ জিরো তেরো নম্বর শাড়ি দু হাজার নশো পঞ্চাশ নাম্বার থার্টিন টু নাইন ফাইভ জিরো নাম্বার ফোরটিনে যাবো চৌদ্দ নম্বর একদম টিপিক্যাল সরস্বতী পুজোর শাড়ি নমস্কার কে রয়েছেন হ্যালো নমস্কার হুম আমি কনগর থেকে বলছিলাম সোনালি সোনালি কলনাগর থেকে হ্যাঁ বলুন বলছি দিদি আমি আপনি এই মাত্র বলেন এর আগেও আমি একটা প্রোগ্রামে শুনেছিলাম আবরণের না ইয়ে থেকে অন্য কোন প্রোগ্রাম থেকে শুনেছিলাম যে খইয়ের মার এটা না আমি শুনেছিলাম কিন্তু ভুলে গেছি দিদি আপনি কি এই প্রোগ্রামে বলতে পারবেন খইয়ের মারটা কিভাবে প্রসেসটা হয় খইয়ের মারের প্রসেসটা তো আমি বলতে পারবো না আমি জানি যে এতে খইয়ের মার দেওয়া হয় সম্ভবত খইটাকে জাল দিতে হয় জল দিয়ে খইটাকে আপনি উনুনের আছে বসিয়ে দেবেন একটা থক থকে মার হবে সেটাকে ছেকে শাড়িতে দিতে হয় খই বাজারের খই সেটাকে জল দিয়ে উনুনে আঁচ দিতে হয় তারপরে সেটাকে ছেঁকে নেবেন নিয়ে একটা মার হবে সেটাকে জল দিয়ে পাতলা করে শাড়িতে দেবেন এটাই তো গল্প কিন্তু এইটা একমাত্র জামদানি সুতোর বুনুয়ের জন্য হয় এটা কিন্তু নর্মাল শাড়িতে মনে হয় না লাগে আর কোনো প্রশ্ন কেননা নর্মাল শাড়িতে যদি আপনি বাড়িতে মার দেন তাহলে অ্যারারুট সব থেকে ভালো ঠিক আছে ঠিক আপনি যদি বাড়িতে মার দিয়ে শাড়ি পরতে চান তাহলে অ্যারারুট বেস্ট হ্যাঁ 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 কিন্তু খোয়ের মারটা ইন্ডিভিজুয়াল আমার মনে হয় জামদানি একটা জামদানিতেই ব্যবহার হয় আর খোয়ের মার ওই প্রসেসেই তৈরি হবে আশা করছি ভালো থাকুন আচ্ছা এইবারে চলে আসি আমি যেটা বলছিলাম এই শাড়িটাতে আমি আটকে গেছি দাদার এটা হচ্ছে আমাদের আজকের চোদ্দো নম্বর শাড়ি একদম সরস্বতী পুজোর স্পেশাল শাড়ি এটা একটু গায়ে ফেলে দেখাতে হবে না দেখালে অন্যায় হবে এটা যদি গায়ে আমি না ফেলি আমার মনের আমি নিজের প্রতি অন্যায় করব। চোদ্দো নম্বর উনত্রিশ পঞ্চাশ অ্যাকচুয়ালি কী বলুন তো এই শাড়িটার সঙ্গে না লাল ব্লাউজ দিয়ে পরতে হবে এটা আমার তো অনেকে বলবেন হলুদ ব্লাউজ আমি বলব না এর সঙ্গে রেড ব্লাউজ পরুন নাম্বার ফোরটিন চোদ্দ নম্বর উনত্রিশশো পঞ্চাশ নাম্বার ফোরটিন টু নাইন ফাইভ জিরো চোদ্দো নম্বর শাড়ি উনত্রিশ পঞ্চাশ চোদ্দোর পরে যাবো পনেরো নম্বর নাম্বার ফিফটিন এটা আসছি পনেরো নম্বর শাড়ি নাম্বার ফিফটিন এটা পিচ কালার পনেরো নম্বর আঁচল এই রয়েছে শাড়িটা নাম্বার ফিফটিন পনেরো নম্বর প্রাইস হচ্ছে টু নাইন ফাইভ জিরো উনত্রিশশো পঞ্চাশ পনেরো নম্বর শাড়ি নাম্বার ফিফটিন টু নাইন ফাইভ জিরো একই ডিজাইন আমরা পরপর দেখিয়ে যাচ্ছি পনেরো নম্বর উনত্রিশ পঞ্চাশ পনেরোর পরে যাব ষোলো নম্বর নাম্বার সিক্সটিন এটা হচ্ছে তসর কালার নাম্বার সিক্সটিন ষোলো নম্বর শাড়ি নাম্বার সিক্সটিন ষোলো নম্বর আঁচল পার নাম্বার সিক্সটিন ষোলো নম্বর উনত্রিশশো পঞ্চাশ টু নাইন ফাইভ জিরো নাম্বার সিক্সটিন ষোলো নম্বর শাড়ি উনত্রিশশো পঞ্চাশ নাম্বার সিক্সটিন দেখিয়ে দিলাম এবারে আমি আসবো নাম্বার সেভেনটিন এই শাড়িটাও খুব সুন্দর দেখতে হয়তো যারা অতটা হলুদ পরবেন না সরস্বতী পুজো কিন্তু হলুদের ছোঁয়া থাকুক এইটা নিতে পারে এটাতে রানির ব্যবহারটা বেশি রয়েছে তার সঙ্গে হলুদ সবুজেরও ব্যবহার রয়েছে এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি সতেরো নম্বর শাড়ি নাম্বার সেভেনটিন টু নাইন ফাইভ জিরো সতেরো নম্বর উনত্রিশশো পঞ্চাশ নাম্বার সেভেন্টিন টু নাইন ফাইভ জিরো সতেরো নম্বর শাড়ি উনত্রিশ পঞ্চাশ সতেরোর পরে চলে যাব আঠেরো নম্বর গ্রে কালার আমি এতক্ষণ ধরে কিন্তু দুটো ডিজাইনেই গেলাম এটা হচ্ছে গ্রে কালার নাম্বার এইটিন গ্রে অ্যান্ড রেড আর আঠেরো নম্বর শাড়ি তার মধ্যে ব্ল্যাকের ছোয়া রয়েছে বিস্কিট কালার রয়েছে এবং টিস্যু রয়েছে আঠেরো নম্বর উনত্রিশশো পঞ্চাশ নাম্বার এইটিন টু নাইন ফাইভ জিরো নাম্বার নাইনটিনে যাবো উনিশ নম্বর শাড়ি নাম্বার নাইনটিন এটা আসছি উনিশ নম্বর এটাও স্কাই কালার উনিশ নম্বর তার মধ্যে ব্ল্যাকের ব্যবহার এটা পুরোটা দেখাই উনিশ নম্বর উনত্রিশশো পঞ্চাশ দু হাজার নশো পঞ্চাশ উনিশ নম্বর এবারে আসছি কুড়ি নম্বর শাড়ি এটা অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে নাম্বার টোয়েন্টি কুড়ি নম্বর আপনাদের যাদের শাড়ি পছন্দ হবে আপনারা বুকিং করবেন বুকিং নাম্বার কি বুকিং নাম্বার হচ্ছে টিভির পর্দায় আসছে নাইন জিরো ফাইভ ওয়ান টু বুকিং করুন শাড়ি আপনারা পাবেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে ক্যাশ অন ডেলিভারি আপনার বাড়িতে শাড়ি চলে যাবে আপনি পেমেন্ট করে শাড়িটা নিয়ে নিতে পারবেন তবে হ্যাঁ যখন শাড়ির দামটা পেমেন্ট করছেন তখন কিন্তু হোম ডেলিভারি চার্জ অ্যাড করে পেমেন্ট করবেন ধরুন উনত্রিশশো পঞ্চাশের সঙ্গে হোম ডেলিভারি যার যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা পেমেন্ট মানে অ্যাড করে পেমেন্ট করতে হবে ভারতবর্ষের মধ্যে আপনি কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি সিওডি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া আর যারা একান্তই ভাবছেন যে আমি অনলাইনে নেবো অনলাইনে পেমেন্ট করে কুরিয়ারে নেবো তারা অনলাইনে পেমেন্ট করে দেবেন ব্যাঙ্ক পেমেন্ট বা অন্যান্য ফোন পেমেন্ট যেভাবে আছে প্রাসিডিয়ার জেনে পেমেন্ট করবেন তবে হ্যাঁ কুরিয়ার চার্জ এবং হোম ডেলিভারি চার্জ দুটোই আছে দুটোই অ্যাপ্লিকেবল হোলসেলাররা যোগাযোগ করুন দেখুন আপনাদের জন্য স্পেশাল নাম্বার যাচ্ছে হোলসেলারদের জন্য ওই নাম্বারে ফোন করে যারা নিয়ে ব্যবসা করতে চাইছেন তারা যোগাযোগ করবেন এইবারে চলে আসছি পরের শাড়িটা এটা হচ্ছে আজকের এপিসোডের অফ ওয়াইটে দেখাচ্ছি এটা হচ্ছে আজকের কুড়ি নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি টু নাইন ফাইভ জিরো কুড়ি নম্বর উনত্রিশশো পঞ্চাশ নাম্বার টোয়েন্টি টু নাইন ফাইভ জিরো টোয়েন্টির পরে দেখাবো টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে একুশ নম্বর এবং এই যে ডিজাইনটা আমি দেখানো শুরু করেছিলাম এটা আবার শেষ করছি একুশ নম্বর থেকে একুশ নম্বরে গিয়ে টোয়েন্টি ওয়ান একুশ নম্বর টু নাইন ফাইভ জিরো গ্রে কালারে দেখালাম একুশ নম্বর উনত্রিশশো পঞ্চাশ বাইশ নম্বর থেকে যে ডিজাইনটা দেখানো শুরু করব প্রাইস হচ্ছে এটা পাকি ডিজাইন বাইশ নম্বর পাতলি প্রাইস হচ্ছে থ্রি টু ফাইভ জিরো আঁচলটা না সাদার টানায় তুতে না তার মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট এখানে পাখি গাছের ডালে বসে আছে গায়ের উপরে সাদা টানায় সাদা ভরনা পাটটা যাচ্ছে সাবেকি করাতে আর ভেতরে যাচ্ছে হচ্ছে পাখি এই হচ্ছে গায়ের উপরটা কুচিটা আবার আসছে আঁচলের মতো এই হচ্ছে বাইশ নম্বর শাড়ি বত্রিশশো পঞ্চাশ টু থ্রি টু ফাইভ জিরো তেইশ নম্বর ওটারই আরেকটা একটা সাদাতে দেখালাম এবার কালোতে আসছি এটা পাত্লিপলু নয় কালোর মধ্যে তুতে এটা আগামীকালের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট যারা এথনিকে সেলিব্রেশনে থাকতে চাইছেন এথনিক পোশাকে তারা তো এই শাড়িটা নিতেই পারেন এইসব কিছুই নয় যদি খুব স্মার্ট সাজতে চান তাহলে হয় একটা গলা বন্ধ সোয়েটার পরে নেবেন পুল যেটাকে মনে হয় বলে ওরকম শাড়ি ওরকম সোয়েটারের সঙ্গে অথবা একটা হল্টারের সঙ্গে যে যেরকমভাবে সাজবেন ঠান্ডা কমে গেছে হলটার পরা পরতেই পারেন তেইশ নম্বর নাম্বার টোয়েন্টি থ্রি এরও প্রাইস হচ্ছে থ্রি টু ফাইভ জিরো টোয়েন্টি থ্রি থ্রি টু ফাইভ জিরো টোয়েন্টি থ্রির পরে যাবো টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর নাম্বার টোয়েন্টি ফোর এটা আসছি চব্বিশ আচল এইটা সেম ওই পাখি উইপটাই দেখাচ্ছি চব্বিশ নম্বর এটা হচ্ছে একদম সফট ইয়ালো টোনে লাল দিয়ে কাজ সবুজ দিয়ে হাইলাইট করা চব্বিশ নম্বর টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে থ্রি টু ফাইভ জিরো নাম্বার টোয়েন্টি ফোর থ্রি টু ফাইভ জিরো চব্বিশ নম্বর বত্রিশশো পঞ্চাশ চব্বিশের পরে যাব পঁচিশ নম্বর টোয়েন্টি ফাইভ এটা সাদা সুতোর টানা লাল সুতোর ভারনাতে এই শাড়িটা হয়েছে সাদা টানা লালের ভারনা আঁচল পার এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি বাইশ নম্বর পঁচিশ নম্বর শাড়ি নাম্বার টোয়েন্টি ফাইভ থ্রি টু ফাইভ জিরো পঁচিশ নম্বর প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ পঁচিশ দেখালাম ছাব্বিশ নম্বর দেখাবো সেম ডিজাইন সি গ্রিন কালারে নমস্কার কে রয়েছেন হ্যাঁ আমি নমস্কার আমি বর্ধমান থেকে বলছি বাণী সিনহা বাণী সিনা বর্ধমান থেকে হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ আমি একটু বেনারসি দেখানোর কথা বলছি কারণ আমার বাড়িতে একটু বিয়ে আছে আচ্ছা আজকে রাত্রি বারোটা আছে বারোটার অনুষ্ঠান দেখেন আমি বারোটার অনুষ্ঠান দেখি তবে দেখিনি একদিনও বেনারসি আজকে আমি রাত বারোটায় বেনারসি দেখাবো আচ্ছা ঠিক আছে আজকে রাত্রির বারোটার অনুষ্ঠান হ্যাঁ রাত বারোটাতে আমি দেখি দেখেন আমি রিটায়ার্ড টিচার আমার বারোটাতে মোটামুটি সময়টা হয় থ্যাংক ইউ আজকে রাত্রি বারোটার অনুষ্ঠানটা দেখবেন আমি বেনারসি দেখাবো থ্যাংক ইউ এটাকে টেলিপ্যাথি বলে মিলে গেল আপনারা আজকে মন থেকে চেয়েছেন বেনারসি দেখতে আজই রাত বারোটায় বেনারসি দেখাবো ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মতো শিক্ষিকা মানুষদের শিক্ষক শিক্ষিকাদের প্রয়োজন আছে সমাজের

থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে ইয়ালো দিয়ে টোয়েন্টি সেভেন দেখাচ্ছি সাতাশ নম্বর নাম্বার টোয়েন্টি সেভেন থ্রি টু ফাইভ জিরো ব্যাস সাতাশ নম্বর থ্রি টু ফাইভ জিরো এইবারে আমি আসবো আঠাশ নম্বর টোয়েন্টি এইট এবারে আমি ওই পাখি ডিজাইন থেকে বেরোলাম আর একটা নতুন ডিজাইন এবং এই ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন আঁচলে না সাদা সুতোর টানাতে তুতে সুতোর ভার্না গেছে তার মধ্যে ফুলের নকশাটা খুব সুন্দর গেছে পাটটা ভীষণ সুন্দর করে গেছে আঠাশ নম্বর আসবো পাড়ে পাটটা ভীষণ সুন্দর তারপরে ভেতরটা যাই পাড়ের সঙ্গে সঙ্গে ভেতরে এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা আঠাশ নম্বর শাড়ি বত্রিশশো পঞ্চাশ টোয়েন্টি এইট থ্রি টু ফাইভ জিরো আঠাশ নম্বর বত্রিশ পঞ্চাশ আঠাশের পরে চলে যাব উনতিরিশ নম্বর টোয়েন্টি নাইন এটা আসছে উনতিরিশ নম্বর ব্ল্যাকের সঙ্গে রানি উনতিরিশ নম্বর আঁচল পার এই রয়েছে শাড়িটা উনতিরিশ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে থ্রি টু ফাইভ জিরো উনতিরিশ নম্বর বত্রিশশো পঞ্চাশ উনতিরিশের পরে যাব তিরিশ নম্বর নাম্বার থার্টি এটা একটা লাইট পেস্তা কালার তার মধ্যে ব্লু একটা মবিশ ব্লু দিয়ে কাজটা হয়েছে তার সঙ্গে তো টিস্যু রয়েছে এটা হচ্ছে তিরিশ নম্বর শাড়ি প্রাইস হচ্ছে থ্রি টু ফাইভ জিরো তিরিশ নম্বর বত্রিশশো পঞ্চাশ তিরিশ নম্বর বত্রিশ পঞ্চাশ থ্রি টু ফাইভ জিরো নাম্বার থার্টি থার্টির পরে থার্টি ওয়ান এই ডিজাইনটা ভীষণ সুন্দর এটা হচ্ছে থার্টি ওয়ান একত্রিশ নম্বর থ্রি টু ফাইভ জিরো নকশাটা খুব সুন্দর নকশা পড়লে খুব ভালো লাগবে এটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ একত্রিশ নম্বর বত্রিশশো পঞ্চাশ থার্টি ওয়ান থ্রি টু ফাইভ জিরো আর থার্টি টুতে যাব বত্রিশ নম্বর এটাও এটাও আগামীকালের জন্য খুব সুন্দর সাজ এটা হচ্ছে থার্টি টু বত্রিশ নম্বর আঁচল ব্ল্যাকের মধ্যে তুতে সুতোর ব্যবহার তো এটা হচ্ছে বত্রিশ নম্বর নাম্বার থার্টি টু থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ বত্রিশ নম্বর বত্রিশ পঞ্চাশ বত্রিশের পরে যাবো তেত্রিশ থার্টি থ্রি এটা আসছি তেত্রিশ নম্বর নাম্বার থার্টি থ্রি তেত্রিশ নম্বর এটা একটা সফট চন্দন কালার তার মধ্যে যাচ্ছে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ইয়ালোর ব্যবহার লাল ছাড়া যারা শাড়ি চাইছেন এ সাদার উপরে নয় লাল ছাড়া অন্য কোন কালার এই শাড়িটা কিন্তু হতেই পারে তেত্রিশ নম্বর প্রাইস হচ্ছে থ্রি টু ফাইভ জিরো থার্টি থ্রি থার্টি ফোর চৌত্রিশ নম্বর এটা ব্লুয়ের মধ্যে গ্রিন দিয়ে এটা নেভি ব্লুর মধ্যে গ্রিন দিয়ে থার্টি ফোর চৌত্রিশ নম্বর বাহ পড়লে খুব ভালো লাগবে থার্টি ফোর আর শাড়িগুলো এত ভালো দেখতে থার্টি ফোর নম্বর 3250, টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ নম্বর চৌত্রিশের পরে যাচ্ছি পঁয়ত্রিশ এতক্ষণ আমরা পুরোটাই একই কালারে দেখালাম এবার আবারই শুরুতে দেখিয়েছিলাম এই আঁচলটাতে তুতে সুতো যাবে সাদা টানার সঙ্গে সেটাই দেখাচ্ছি এটা হচ্ছে আজকে 35, ৩৫ নম্বর শাড়ি নাম্বার 35 প্রাইস হচ্ছে 3250 টু ৩৫ নম্বর পঁয়ত্রিশের পরে যাব ছত্রিশ থার্টি সিক্স এটা আসছি ছত্রিশ নম্বর ডিজাইনটা বদলাচ্ছে ছত্রিশের ডিজাইনটা একটু বদলে গেল আঁচলটা এলো হলু সফট ইয়ালোর মধ্যে গ্রিন দিয়ে এবং তার মধ্যে লাল দিয়ে হাইলাইট করা ছত্রিশ নম্বর নাম্বার থার্টি সিক্স আর এটা রয়েছে হচ্ছে বডিটা পার আলাদা করে নয় এখানে কিন্তু টেম্পলটা দিয়েই পার করা হয়েছে দুদিকেই টেম্পল গেছে পারেন আদলে আর ভেতরে পাতার নকশা থার্টি সিক্স থ্রি টু ফাইভ জিরো ছত্রিশ নম্বর বত্রিশশো পঞ্চাশ থার্টি সিক্স দেখালাম থ্রি টু ফাইভ জিরো আপনারা আসবেন কোথায় বিরাটি মিনিবাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে আবরণ প্রত্যেক দিন খোলা আমি আবারও রিপিট করছি বিরাটি মিনিবাস স্ট্যান্ড মিনিবাস স্ট্যান্ড তার ঠিক উল্টো দিকে আবরণ প্রতিদিন খোলা সোম থেকে রবি প্রত্যেক দিন খোলা সকাল এগারোটা থেকে রাত্রি নটা আপনাদের ওই নটার মানে সাড়ে আটটার মধ্যে ঢুকে পড়তে হবে তাহলে আপনারা খুব সুন্দর করে কেনাকাটা করতে পারবেন আর শাড়ি তো পাবেনি তার সঙ্গে সঙ্গে সন্ধ্যে ছটার অনুষ্ঠান দেখতে ভুলবেন না কারণ সন্ধ্যে ছটায় আমরা ড্রেস দেখাই আবরণে যা যা ড্রেস পাওয়া যায় মোটামুটি তার একটা আভাস দিই নারীদের পুরুষদের সকলের পুরুষদের পাঞ্জাবি ব্লেজার ব্লেজার শ্যুট এগুলো পান আবার আপনারা যদি মনে করেন নারীদের ব্লাউজ কুর্তি প্লাজো গাউন সব রকম সব কিছু পাওয়া যায় এটা রয়েছে হচ্ছে সাঁত্রিশ নম্বর নেভি ব্লু কালার কিন্তু ব্ল্যাক নয় নেভি ব্লুর উপরে তুতে এবং রানির ব্যবহার রয়েছে থার্টি সেভেন সাঁত্রিশ নম্বর থ্রি টু ফাইভ জিরো সাঁত্রিশের পরে যাব আটত্রিশ নম্বর থার্টি এইট এটা হোয়াইটের মধ্যে ব্লুয়ের ব্যবহার কপিন ব্লু র ব্যবহার রয়েছে হোয়াইটের মধ্যে থার্টি এইট আটত্রিশ নম্বর আর আঁচলটা আর পাটটা না সাবেকই করাত কাজ জামদানির যে সাবেক করাতে জামদানি হয় সেই সাবেক করাতে কাজ দেখাচ্ছি থার্টি এইট আটত্রিশ নম্বর থ্রি টু ফাইভ জিরো বত্রিশশো পঞ্চাশ আটত্রিশ নম্বর থার্টি এইট থার্টি নাইন উনচল্লিশ নম্বর নাম্বার থার্টি নাইন এটা হচ্ছে থ্রি ডি আঁচলটা এটা অ্যাকচুয়ালি শাড়িটা পুরো শাড়িটাই ব্ল্যাকের টানা কালো রঙের টানা সুতোটা কালো আঁচলে ভারনা ব্ল্যাক গেছে তার মধ্যে পাখিটাকে গোল্ডেন টিস্যু দিয়ে হাইলাইট করা হয়েছে বডিতে ব্ল্যাকের টানা তো ছিলই তার সঙ্গে রেড ভারনা গেছে গিয়ে এইভাবে পাখিটা হাইলাইটেড হয়েছে রেড দিয়ে কুঁচিটা আসছে ইয়ালো এখানে ইয়ালো ভারনা গেছে পাখিটাও ইয়ালো দিয়ে হাইলাইটেড তারপরে কোলাচর আবার ব্ল্যাকে এলাম এটা হচ্ছে থার্টি নাইন নম্বর থ্রি আর আজকের এপিসোডের লাস্ট শাড়ি দেখাচ্ছি চল্লিশ নম্বর এটা পটলি পল্লু শাড়ি কুচি আঁচলের শাড়ি পাখি শাড়ি আঁচলটা কালোর টানাতে তুতে পারে না পাখিটা তুতের সঙ্গে টিসু দিয়ে হাইলাইট চল্লিশ নম্বর নাম্বার ফরটি বডিটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক পাখিটা টিস্যু দিয়ে দিয়ে হাইলাইট ইয়ারের দেখাই হ্যাঁ চল্লিশ নম্বর আর এই রয়েছে কুচিটা

বিরাটি মেনেবাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে